হাই, আমরা নেক্সট ক্লাসে নিয়ে এসেছি। আবার আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম নারায়ণপুর বিবেকানন্দ বিদ্যালয়। এবার আমি শুরু করছি এই ক্লাসে দমদম এয়ারপোর্ট হিন্দি হাই স্কুল, সেই স্কুলের ত্রিকোণমিতি অংশ থেকে কী কী কোয়েশ্চেন এসেছিলো আমরা সেটা দেখি। প্রথম কোয়েশ্চেন ছিল কস জিরো ডিগ্রি ইন্টু কস ওয়ান ডিগ্রি ইন্টু কস টু ডিগ্রি ইন্টু কস থ্রি ডিগ্রি ইন্টু ডট ডট ইন্টু কস 90 ডিগ্রি ইকুয়াল টু কত। তো আমরা আগের কোয়েশ্চেন পেপারে আলোচনা করেছি যে আমরা কসের মান জিরো বসিয়ে দিয়ে পুরোর মানটা জিরো এসেছিল। নেক্সট কোয়েশ্চেন, পরবর্তী যে কোয়েশ্চেনটা ছিল, যদি টু কস থ্রি থিটা ইকুয়াল টু ওয়ান হয় তবে থিটা ইকুয়াল টু টু 20 ডিগ্রি হবে, থিটা ইকুয়াল টু 20 ডিগ্রি হবে, এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে কোয়েশ্চেনটা লিখলাম টু কস থ্রি থিটা ইকুয়াল টু ওয়ান, তাহলে কস থ্রি থিটা আমার এই যে ওয়ান টু ছিল তাহলে এইদিকে এসে কী হয়েছে, এটা গুণ ছিল তাই এদিকে এসে ভাগ হয়ে গেছে। তাহলে কস থ্রি থিটা ইকুয়াল টু, আমরা জানি হাফ কিসের মান, কস 60-এর মান। তাহলে কস কস ক্যান্সেল হয়ে গেল, আমার থ্রি থিটা ইকুয়াল টু আমার 60 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়াল টু 60/3, তার মানে হচ্ছে 20 ডিগ্রি। আমাকে প্রমাণ করতে বলেছিল থিটা সমান সমান 20 ডিগ্রি হবে, আমার সেটাই প্রমাণিত হয়েছে। পরবর্তী কোয়েশ্চেন, যদি কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান হয় তবে কস টু ডি পাওয়ার ফোর থিটা মাইনাস সাইন টু ডি পাওয়ার ফোর থিটার মান কত হবে। আমি জাস্ট সিম্পল এটা লিখে দিয়েছি, কোয়েশ্চেনে যেটা ছিল সেটা লিখেছি, কস টু ডি পাওয়ার ফোর থিটা মাইনাস সাইন টু ডি পাওয়ার ফোর থিটা। তাহলে এটাকে হোল স্কোয়ার করলে কস স্কোয়ার থিটা এর হোল স্কোয়ার, সাইন স্কোয়ার থিটা এর হোল স্কোয়ার করলাম। এটাকে আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আমি সেটাই করেছি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। আমার এইটার এই অংশটার ভ্যালু দেওয়া ছিল, আমার হাফ দেওয়া ছিল কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু হাফ। আমার এটা জানি কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, আমাদের ফর্মুলা রয়েছে একটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান। তাহলে আমি এটার মান দেওয়া আছে, আমরা এটা ফর্মুলা জানি, তাহলে হাফ ইন্টু ওয়ান ইকুয়াল টু হাফ। নেক্সট কোয়েশ্চেন ছিল কোনো চতুর্ভুজের তিনটি কোণের মান ক্রমশ পাই বাই থ্রি পাই বাই সিক্স 90 হয় তবে চতুর্থ কোণের বৃত্তীয় মান কত। তাহলে প্রথম কোণটা ছিল পাই বাই থ্রি, তাহলে পায়ের মান 180 ডিগ্রি বাই তিন, তাহলে 60 ডিগ্রি। পাই বাই সিক্স, তার মানে পায়ের মান বসালাম 180/6, তার মানে 30 ডিগ্রি। তৃতীয় কোণের মান ছিল 90 ডিগ্রি। তাহলে চতুর্থ কোণটি হচ্ছে কত, আমরা জানি যে একটি চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি কত, 360। তাহলে 360 থেকে আমি এই তিনটা কোণের মানগুলোকে মাইনাস করলাম, 180 দাঁড়ালো। তাহলে চতুর্থ কোণের বৃত্তীয় মান কত, আমরা জানি তার মানে 180 ডিগ্রি সমান সমান পাই সি বা পাই রেডিয়ান আমরা বলতে পারি, তার মানে চতুর্থ কোণের মানটা হলো পাই। তাহলে প্রথম কোণ হলো পাই বাই থ্রি, দ্বিতীয় কোণ হলো পাই বাই সিক্স, তৃতীয় কোণ হলো 90, চতুর্থ কোণ হলো পাই। পরবর্তী কোয়েশ্চেন ছিল যদি সাইন 17 ইকুয়াল টু এক্স বাই ওয়াই হয় তবে সেক্স 17 মাইনাস সাইন 73-এর মান কত। আমরা এর আগের স্কুলেই করলাম, সেখানে ছিল সাইন 17 ইকুয়াল টু এ বাই বি, আর এখানে ছিল পুরোপুরি সেম টু সেম, বাকিটা একেবারে আগের স্কুলে আমি প্রমাণ করেছি, তাই এখানে আর প্রমাণ করছি না, কারণ আগের স্কুলে আমি বলে দিয়েছি একবারে ওখানে এ বাই বি ছিল, এখানে এক্স ওয়াই ছিল। নেক্সট কোয়েশ্চেন, এক্স সাইন 45 কস 45 ট্যান 60 ইকুয়াল টু ট্যান 45 মাইনাস কস 60 হয় তবে এক্স এর মান কত। তাহলে আমি শুধুমাত্র টেবিল থেকে মানগুলো বসাচ্ছি, সাইন 45 এর মান 1/√, কস 45 এর মান 1/√2, ট্যান 60-এর মান √3 ইকুয়াল টু ট্যান 45 এর মান 1, কস 60-এর মান মাইনাস হাফ, তাই বসালাম, শুধু মানগুলো বসিয়ে দিয়েছি। এখানে কি হলো, এখানে হাফ হাফ আছে আর এখানে √3, তাহলে উপরে থাকলো √3 আর ইন্টু এক্স, তাহলে √3 ইন্টু এক্স, আর নিচে থাকলো হাফ ইন্টু হাফ, মানে √2 ইন্টু √2 2, আর এখানে আসলো 1 থেকে হাফ মাইনাস করলে আমাদের হাফ বেঁচে থাকে। তাহলে নিচে নিচে আমি 2 2 কেটে দিলাম, তাহলে আমার উপরে থাকলো আমার
root 3 x equal to 1 তাহলে x is equal to কত 1 by root 3 পরবর্তী আরেকটা কোশ্চেন করছে দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি এবং তাদের মধ্যে অন্তর হচ্ছে পাই বাই 12 তো আমি ধরে নিলাম যে দুটি কোণ একটা হচ্ছে আলফা একটা বিটা তাহলে আমি আলফা এবং বিটা তাহলে দুটি কোণের সমষ্টি আমাকে বলে দিয়েছিল আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 135 আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 135 এবং তাদের মধ্যে অন্তর বলে দিয়েছিল আমাকে কত অন্তর বলে দিয়েছিল পাই বাই 12 তো পাই এর মান 180 বাই 12 বসালাম কত 15 ডিগ্রি আসলো তাহলে দুটো কোণের মধ্যে অন্তর আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু 15 তাহলে এটা প্লাস বিটা এটা মাইনাস বিটা কেটে দিলাম 2 আলফা তাহলে 2 আলফাকে যোগ করলে কত এদিকে যোগ করলে 150 তাহলে আলফা ইজ ইকুয়াল টু 75 আসে তাহলে বিটা ইজ ইকুয়াল টু কত 135 মাইনাস 75 তার মানে 60 ডিগ্রি তাহলে তৃতীয় কোণটি কত হবে 180 থেকে যদি দুটো কোণকে আমরা মাইনাস করে দিই তাহলে তৃতীয় কোণ আমি পাচ্ছি 45 ডিগ্রি তৃতীয় কোণের আমার সষ্টিক মান চেয়েছে তাই আমার 45 ডিগ্রি হলো আনসার ওকে আমরা পরবর্তী স্কুল আলোচনা করব পরবর্তী নেক্সট ক্লাসে আমরা নেক্সট আরেকটি স্কুল আলোচনা করব